হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব প্রিপারেশন চ্যানেল বন্ধুগান আজকে আমরা ওয়ান ফোরটি ওয়ান থেকে কোয়েশন করবো আমি এই সিরিজটি কন্টিনিউ করেছি বাকি মানে অনেক পার্ট আমি বানিয়েছি এটা নেক্সট পার্ট সো কোয়েশন ওয়ান ফোরটি ওয়ান এটা পরিবেশের সো আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটি শেয়ার করে নিন যাতে সবার কাছে পৌঁছে আপনারা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে শিক্ষামন্ত্রী রিসেন্ট বলেছেন যে প্রত্যেক বছর আসাম টেট অনুষ্ঠিত করা হবে সো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে আর এটা ত্রিপুরা টেট এবং বেঙ্গল টেটের জন্য মানে জরুরি কোয়েশন নম্বর ওয়ান ফোরটি ওয়ান কয়লার উপজাত দ্রব্য হলো নেপথা গ্যাসলিন নেপথালিন পারফিন ফেরাফিন রাইট অ্যান্সার হবে অপশান সি নেপথালিন কোয়েশন নম্বর ওয়ান টু এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন শক্তির উৎপাদন বলতে বোঝায় কোনো প্রাকৃতিক গ্যাসের উৎস থেকে শক্তি ব্যবহার খনি থেকে শক্তি সংগ্রহ প্রাকৃতিক উৎস থেকে শক্তি সংগৃহীত পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা হয় অপশান ডি মহাজাগতিক শক্তির ব্যবহার রাইট আনসার হবে অপশান এ কোনো প্রাকৃতিক উৎসে উৎস দেখে শক্তির ব্যবহার করা এটা হলো শক্তির উৎপাদন কোয়েশন নম্বর ওয়ান ফোরটি থ্রি ফটোবায়োলেট কুশে ব্যবহৃত হয় রাইট আনসার হবে অপশান বি সিলিকন কোয়েশন নম্বর ওয়ান ফোরটি ফোর কয়লার অবস্থান দেখা যায় কয়লার অবস্থান কোথায় দেখা যায় পাললিক শিলাতে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশন অপশন এ পাললিক শিলায় কোয়েশন নম্বর ওয়ান ফোরটি ফাইভ বেশিরভাগ ক্ষেত্রে লৌহ আকরিক থেকে লৌহ নিষ্কাশিত নিষ্কাশনে ব্যবহৃত করা হয় বিটু মাইনাস কয়লা মানে অপশন বি কোয়েশন নম্বর ওয়ান ফোরটি সিক্স যে অপচলিত শক্তি মানব সভ্যতায় প্রথম ব্যবহৃত হয় তাকে সেটা হলো বায়ু শক্তি কোয়েশ্চেন নম্বর ওয়ান ফোরটি সেভেন উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে পৃথিবীতে শক্তির চাহিদা বেড়েছে রাইট অ্যান্সার হবে অপশন বি চারগুণ কোয়েশন নম্বর ওয়ান ফোরটি এইট বায়োগ্যাস প্লান্টের মূলত ব্যবহৃত হয় সো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি মিথেন কোয়েশন নম্বর ওয়ান ফোর্টি নাইন ভারতের বৃহত্তম সরকারি তাপবিদ্যুৎ সংস্থা হল রাইট অ্যান্সার হবে অপশান সি এন টিপিসি এন টি সম্পূর্ণ নাম বলেন আমাকে আসলে লাস্ট কোয়েশন ওয়ান ফিফটি যে অনজিব থেকে মিথেন উৎপন্ন হয় তাকে তাকে তা হলো সো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ মেথেন ব্যাকটেরিয়া আজকের জন্য এতটুকু থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেয়ার করুন